খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয় বাংলাদেশ বিদেশী ঋণের উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিকেলে রাজধানীর রাজুক মাঠে বাড্ডা থানার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেন, নিজেদের অর্থে বড় বড় স্থাপনা প্রমাণ করে দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। তিনি আরও বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ বর্তমান সরকার কৃষিতে ভর্তুকি দিয়েছে 30,000 কোটি টাকা। পটাশিয়াম এবং টিএসপি ফসফরাস ডিপি তিনটা আমাদের এনাফ স্টক, আমরা আগামী বুড়োর জন্য করছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ইউরিয়ার যখন আমরা একটু শঙ্কিত এই জন্য যে স্থানীয় উৎপাদনটা গ্যাসের জন্য বন্ধ হয়েছে, কিন্তু আমরা ইতিমধ্যে ইনিশিয়েটিভ নিচ্ছি এটার উৎপাদন বাড়ানোর জন্য।